Assalamualaikum. First Security Islami Bank Limited. Shesho khobore apnader amontron janacchi. Ami Sharmin Sajjad. মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশ ছিল সেনা সদস্যদের প্রতি। শিশু থেকে বৃদ্ধ কেউ যেন বাদ না যায় গুলির টার্গেট থেকে। জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মিয়ানমারের দুই সেনা সদস্য এই স্বীকারোক্তি দিয়েছেন। মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। মাসু শাকিলের রিপোর্ট। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে গণহত্যা চালানো হয়েছে সেটির নির্দেশ দিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারাই। এই নির্দেশনার ফলেই চলে রোহিঙ্গা হত্যাযজ্ঞ। জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে দুই সেনা তাদের স্বীকারোক্তিতে জানান, রোহিঙ্গা গণহত্যা, হত্যার পর গণকবর, রাখাইনে ধ্বংসযজ্ঞ চালানো এবং ধর্ষণের যে অভিযোগ মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে উঠেছে তার সবই সত্য। মিউ ইউন তুন ও জুন নাইং তুন নামে দুই সেনা সদস্যের স্বীকারোক্তির ভিডিওচিত্রে মিউ ইউন তুন জানান, 2017 সালের আগস্ট মাসে রাখাইনের একটি রোহিঙ্গা গ্রামে তিনি অভিযানে গিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছিল যা দেখবে যা শুনবে সবকিছুতেই গুলি করো। ঠিক একই সময়ে পাশের আরেকটি উপশহরে জো নাইন তুন নামে আরেক সেনা সদস্য একই কাজ করেছিলেন। ধারণা করা হচ্ছে গত মাসে এই দুই সেনা সদস্য মিয়ানমার থেকে পালিয়ে যায়। গত সোমবার তাদের নেদারল্যান্ডসের হেগে নিয়ে যাওয়া হয়। অবশ্য নিউ ইয়র্ক টাইমস নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এই প্রতিবেদন সত্য হলে এটি হবে রোহিঙ্গা গণহত্যার পক্ষে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জোরালো সাক্ষ্য। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দায় গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনা বারহাট্টা উপজেলার দশদার যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়। দুর্গম এলাকা হওয়ায় এখন পর্যন্ত কোনো উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, তবে স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ট্রলারে 36 জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেতা কে এস ফিরোজ মৃত্যুবরণ করেছেন। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা নাটকের পাশাপাশি সিনেমাতেও ফিরোজের উপস্থিতি উল্লেখযোগ্য, তবে তার শুরুটা হয়েছিল মঞ্চ নাটক দিয়ে। নাট্যদল থিয়েটারের সাথে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন সাতঘাটের কানাকড়ি, কিং লিয়ার ও রাক্ষসী মঞ্চ নাটকে। কেএস ফিরোজ টেলিভিশনে প্রথম অভিনয় করেন দীপ তবুও জলে নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহিম। বরিশালে জন্ম নেওয়া এই অভিনেতা 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। 1977 সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। প্রথম সিনেমা লাওয়ারিশ ছাড়াও শঙ্খনাদ, বাসি, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলাতে অভিনয় করেছেন তিনি। বাদজোহর আর্মি কবরস্থানের মসজিদে জানাজার পরে দাফন সম্পন্ন হবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হোস্ট ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে